বন্ধুরা, চলে না ছিপ দিয়ে মাছ ধরি যাইয়া, পাই না না পাই তার তো ঠিক নাই। অনেকদিন হয়েছে মাছ ধরি নাই, আজ রান্ধার কিছু নাই, আজ দেখি যাইয়া পুহদা দুইটা মাছ যদি ধরতে পারি, জল জাল করিয়া দিতে পারবো। অনেক যাই বসি লইয়া আসি যাইয়া একা জল মাছ ধরবো। চার বানাইছে বানিয়েছে, এই দেখো কি সুন্দর গন্ধ বাইরেছে। কুটি বউ খাইছিল, তোমার ইচ্ছা করছে খেতে না? আর আমি চার করে রাখছি, তুমি বসে নিয়ে বসি। পুরো মেছেলি লাগছে দাদা, পুরো মেছেলি লাগছে। হ্যাঁ, সাংঘাতিক লাগছে। বন্ধুরা, এটা প্রথম টোপ আমাদের মাছ ধরার, পেতে দিচ্ছি ঠাকুমাকে। যাই ঠাকুমার কাছে ফেলাবি না, তুই ঠাকুমার কাছে অন্যদিকে ফেলা। ওটা ভালো খেয়েছিল বুঝলে ঠাকুমা? ওই না, ওটা মারো 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 মারো। কত টাইম হচ্ছে না, টাইম হচ্ছে না ঠাকুমা। তুই একটু যে সময় আমারটা খাবে, তুই একটু হবে। ঠাকুমা কতবার মিস করে দিল, কতবার মাছ খেলো, ঠাকুমা একবার খুলতে পারলো না। পাইছেন মাছ? ঠাকুমা এত ভালো খাচ্ছে, একটা মাছ তুলতে পারছে না। ঠাকুমা এত ভালো খাচ্ছে, একটা মাছ তুলতে পারছে না। আমার থেকে তো তোমার বেশি ভালো খাচ্ছে না। দেন, আপনি পারবেন না, আমারে দেন। আমি ধরো দেখি কেমন পারো। তিনজনের মধ্যে কম্পিটিশন চলছে কে আগে মাছ তুলতে পারে। তার মধ্যে ঠাকুমার দ্বারা এখন মা নিয়ে নিয়েছে। একটা শিকার হয়েছে বন্ধুরা, একটা দেখুন কাতলা মাছ। হ্যাঁ রাখো, লাভ দেবে। ক্যামেরা নিয়ে রেডি থাকতি, ঘাই মারলাম তো কেউ দেখতে পারলো না, মাছটা তো উঠাইছি। আরে ক্যামেরা ধরে রাখছি। ওই 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 দাঁড়া দাঁড়া দাঁড়া, একটু নিচে করো। এখানে মাছ আছে, শোল মাছ, শোল মাছ ধরে নেবো। হ্যাঁ দুটো আছে দেখি। বাবা তাড়াতাড়ি করছে, ড্রামের মধ্যে ঢুকে মাছ ধরে নিয়ে আসে। পুকুর দিয়ে একটা ধরলাম, আর এখান থেকে একটা নেব। ধরেছি ছোট পরোটা, এইটাতেই হয়ে যাবে। আর একটা ধরছিলাম না,
এই দেখেন ড্রামের মধ্যে ছিল, এটা নিলাম। আর এইটা আমি বড়শি দিয়ে ধরছি, আমাদের পুকুরের মাছ এটা। তাই দুটো একসঙ্গে কাটবো আমি। প্রথমে ওর বাবারে হ্যাঁ লাভ মারিস না, আছে ওটা হবে না, ওটা বুড়ো হয়ে গেছে। এই যে একটা, এই যে একটা, এই যে একটা, এই যে, এই যে, এই যে, এই যে বাইরের দিকে, এই যে ভিতর দিকে, এই যে ভিতর দিকে। ভালো আছে? এটা মাছ ধরতে গেছিলাম, তা মাছ পাই নাই। একটা কাতলা মাছ পাইছি, সেটাই হবে না। শোল মাছ দিয়ে আর এই চাল কুমড়ো দিয়ে আজ আমরা রাঁধবো। মাছ কেটে ধুয়ে টুয়ে নিয়ে আসি, এবার আমি চাল কুমড়ো আর আলু কাটবো। চাল কুমড়োটা বেশি বড় না, কচিয়ে নিয়ে এসছি। প্রথমে চাল কুমড়ো এরকম সোজা করে কাটবেন, সবাইকে বলছি, একদম কচি কেটে নিয়ে। এবার এই আতিটা ফেলে দেবো, এই মধ্যেখানের এইটা, এটা টক লাগে, একটু লম্বা লম্বা সাইজের কাটবো। এরকম করে চাল কুমড়ো কেটে নেবো আমি। চাল কুমড়োটা গোটাই কেটে নিয়েছি, এটুকু হয়েছে। এবার আলুটা কাটবো। এরকম চাল কুমড়া খেতে ভালো, বুড়ো হয়ে গেলে সেটা পরে টক টক লাগে। আলুটাও আমি লম্বা লম্বা করে কাটিনি, মানে চার পাক করে নিয়েছি। আলুগুলো ধুয়ে নিচ্ছি, চাল কুমড়াটাও ধুয়ে নিই, উনান ধরে গেছে। কড়াইটা চাপাই দিই, মাছে আমি নুন হলুদ মাখাই নেব, তেলটা দিয়ে লবণ হলুদ কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে সর্ষের তেল দিয়ে দেবো। মাছটা ভাজা হয়ে গেছে, তুলে নিই, লাল লাল করে ভেজে নিলাম। বেশ আলু আগে পটাও, মাছ ভাজা হয়ে গেছে, কড়াইতে একটু তেল আছে, আমি ওই তেলে আলু কটা ভেজে নেবো। হলুদ দিয়ে দিলাম, আলুটা একটু আগে আমি কষাই নিলাম, এবার আমি চাল কুমড়োটা দিয়ে দেবো। চাল কুমড়োটা আমি বেশি কষাবো না, বেশি কষালে টক হয়ে যাবে। এবার আমি জল দিয়ে দেবো। তাই এটা কোনো সত্যি কটা করে কেটে দেবে।
ফটা এবার দিয়ে দেবে। ঢাকা দিয়ে দেবো একটু। ঢাকনাটা খুলে নিই। এবার তরকারিটা ঢেলে আমি ফোড়ন দেবো। আজ কোনো বাটাবাটি দেবো না, তরকারিটা ফোড়ন দেবো, ওর জন্য তেল দিচ্ছি কড়াইতে। তেজপাতা, জিরে, আলুর জিরে, কেমন আছে তখন? চাল কুমড়ো মিষ্টি মিষ্টি লাগে, কচি না একদম পুরো। মশলা ছাড়া কাঁচা লঙ্কা চিরকে দিয়ে রাঁধছে, শোল মাছ দিয়ে আর চাল কুমড়া দিয়ে খাইতে ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। যা গরম পড়ছে এইগুলো দিয়ে খাইলি পেটটা ঠান্ডা থাকবে, ভালো হয়েছে খাইতে। এইরকম খাইয়ে দেখবেন, বানাইয়া ভালো লাগবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা। কাঁচা লঙ্কা চিরকে দিয়ে রান্না, যেটা শোল মাছ, কাতলা মাছটা বাজা খাবে কইছে, আর তো আর পাইলাম না, বসিতে আর উঠল না। আপনাদের সাথে আবার কাল দেখা হবে।